ওকে, আমাদের মাঝে এখন উপস্থিত আছেন মনির ফরুজ্জামান। মনির, আছে $76। ওকে, এটা কি করতে হবে এখন? এটা উইথড্র করতে হবে। ওকে, ঠিক আছে। এখন আমরা ফাইবার থেকে পিওনারি কিভাবে টাকা তুলতে হয় সেটা আমরা দেখব, এবং আমাদের স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে এখন টাকা তুলবো। ওকে, আপনি একটু শেয়ার করেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমাকে একটু মাউসটা দেন। এটা আপনার পেনার। ওকে, আমরা এখন চলে যাব ফাইবারে, ফাইবার মার্কেট প্লেসে, যেখান থেকে আমরা ইনকাম করছি $76। এটা কত ডলার অর্ডার ছিল? ছিল হচ্ছে $80। $80 অর্ডার। তো আগেও তো অনেকগুলো কাজ করছেন, একটা বড় অর্ডার, আর গুলো সবগুলো $5। ওকে, আমরা আর্ডিং এ চলে যাই। আমরা যখন পিওনারের ফার্স্ট টাইম, আপনি একটু ভালো করে দেখেন, যখন আপনার পিওনার থেকে টাকা তুলতে হবে, এই প্রসেসে টাকা তুলবেন, যেমন আর্নিং এ আসবেন। আর্নিং আসার পর আপনারা এখানে দেখবেন যে $76 অ্যাভেলেবল আছে কিনা। যদি দেখা যায় অ্যাভেলেবল আছে, তাহলে আপনি টাকা তুলতে পারবেন, আর যদি অ্যাভেলেবল না দেখায় তাহলে টাকা তুলতে পারবেন না। আর এটা হচ্ছে $50-এর নিচে তোলা যাবে না, মানে তোলা যাবে $20, কিন্তু $50-এর নিচে তুললে আপনার পিওনার থেকে পরে ট্রান্সফার করতে পারবেন না। তো আমাদের যেহেতু $76 আছে, $3 কেটে নিবে পিওনার। তো আমরা এখন এটা ট্রান্সফার করি ব্যাংকে, আমাদের পিওনারে। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তাই সেজন্য আমরা যেটা করবো, ব্যাংক ট্রান্সফারে আমরা ক্লিক করবো, মানে পিওনার ব্যাংকে আমরা ট্রান্সফার করবো। আমাদের ওইখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমরা এখন যেটা করবো, এখন আমাদের একটা ভেরিফিকেশন কোড যাবে। ওকে, একটা দেখেন, একটা ভেরিফাই কোড গেছে। লাস্টে 22 একটা ফোন নাম্বার আছে, ওইটাতে গেছে একটা কোড। ফোনটা কি আপনার কাছে আছে? 1397। আমরা এটা সাবমিট করি। ওকে, ডান। আমাদের জিমেল একটা এসএমএস চলে যাবে, আমাদের জিমেল একটা এসএমএস চলে গেছে। আমাদের জিমেলটা কি এখানে আপনার লগইন আছে? তাহলে আমরা জিমেলে চলে যাই। ওকে, তাড়াতাড়ি দেন একটু পাসওয়ার্ড। ওকে, এটা হতে থাক, আমরা একটু এটাতে দেখি কি বলে। ডিড ইউ হ্যাভ দা নো থ্যাংকস? ওকে, এটা কি বলে, সিএমসি, মানে তুমি কি, ডিড ইউ হ্যাভ টু সেন্ড? ওকে, এটা আমরা পরে দেখি, আগে পেনারে টাকাটা তুলি, ঠিক আছে? সমস্যা নাই, আমি ফাইবারে। ওকে, নট, ওকে, আমরা এটা অপেক্ষা করি, আশা করি হয়ে যাবে। ওকে, দেখছেন, এখানে হলো আপনার ফাইবার, আর আপনি ওইখানে গেলে হবে, এই যে দেখেন, এখন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব, কনফার্ম করলাম, এবার গেট স্টার্ট করব। গেট স্টার্ট মানে আমরা এখন মানে ফাইবারের সাথে পেওনারের অ্যাকাউন্ট মানে কানেক্ট করতেছি। এবার দেখেন, তারা বলবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট করে নেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে বলবেন যে এখানে লেখা থাকবে অলরেডি হ্যাভ এ পেওনার অ্যাকাউন্ট, মানে আমার আগের অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে? এখানে লিখবেন ক্লিক হিয়ারে, ক্লিক করবেন, ক্লিক করব, ক্লিক হিয়ারে, একটু আমাদের যেহেতু ব্রাউজারে ওপেন করা আছে, এটা অটোমেটিকলি নিয়ে নেবে তারা। এবার দেখেন, আমি এখানে সাইন ইন এ ক্লিক করব, এবার একটু সাইন ইন এ ক্লিক করি। বাইরে বলতেছে যে আপনার কি ইউটিউব সেমি আছে, এমএস এর মানে সেমি। ওটা ওটা দেখতেছি, ঠিক আছে, আগে পেওনার থেকে টাকা তুলেন। তো এবার দেখেন, আমাদের পেওনার কিন্তু ফাইবারের সাথে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এবার আমরা পেওনার থেকে টাকা তুলবো কিভাবে, আমরা আবার আর্নিং এ চলে যাব। আর্নিং এ চলে যাব, আর্নিং থেকে ক্লিক করব, আর্নিং এ ক্লিক করব, ক্লিক করে পেওনারে এবার
আগের যে জায়গায় ক্লিয়ার মানে ক্লিক করছিলাম আমরা সেই জায়গায় এখন ক্লিক করব, মানে ব্যাংক ট্রান্সফার আমরা ক্লিক করি। এবার আমরা যেটা করব কনফার্ম উইথড্রো, আমরা কনফার্ম উইথড্রোতে ক্লিক করি, বলতেছে ওকে এটা চলে গেছে, গেট স্টার্ট মানে দ্যাটস গ্রেট চলে গেছে, মানে আপনার পিওনারে টাকাটা চলে গেছে। টোকেন করি আমরা ওকে, এখানে দেখছেন অ্যাভেলেবল তে চলে গেছে। এবার আমরা একটু পিওনারে যাই টোকেন করি, তাহলে আমাদের টাকাটা দেখতে পারবো। একটু হোম পেজে চলে যাই, রিফ্রেশ করি ওকে। একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। আমাদের বেশি একটা সময় লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে আইসা পড়ে। এই যে দেখছেন আপনার টাকা আইসা পড়ছে। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে? না। ও মাই গড, তাহলে আমরা টাকা ব্যাংকে মানে লোকাল ব্যাংকে অ্যাড করব কেন? ওকে সমস্যা নাই, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড নাই, তাহলে আমরা পেপার থেকে পেনার থেকে মানে পেনার থেকে আরেক পেনারে পাঠিয়ে দিয়ে তার কাছ থেকে টাকা নিতে পারবো। আমাদের এরকম রাজু ভাই, হ্যাঁ